আমি অরুণ রায়। আজ পয়লা মে 2022 থেকে স্পেশাল ম্যারেজ 1954 অনুসারে তিনজন সাক্ষীর উপস্থিতিতে বুলবুল সাহাকে স্ত্রী রূপে গ্রহণ করলাম। এক মিনিট, চোখ থেকে জল বেরোচ্ছে না। এবার ঠিক আছে, আমাদের কি হবে, কি সব দেখছি যাচ্ছি, 66 বছর বয়সে তা তো সেকেন্ড ইনিং শুরু করে দিল, আর আমাদের 28 বছর 29 বছরে আমরা এখনো ফার্স্ট ইনিং শুরু করতে পারলাম না। যাই হোক, কান্নাকাটি করে আর কি হবে, খুশির খবর। দাদু 66 বছর বয়সে সেকেন্ড ইনিং শুরু করেছে। আমাদেরও হবে, আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমাদের বিয়েই হবে না। যাই হোক, দাদুকে দেখে নতুন করে জোশ পেয়েছি। না, দাদু 66 বছরে করতে পারলে আমাদের কাছে অনেক টাইম আছে, এখন আমরাও করতে পারবো, কোনো চাপ নেই, হয়ে যাবে হয়ে যাবে। হিপোক্রেসি কি ভি সীমা হোতি হ্যায়। তবে একটা চিন্তার বিষয় থেকেই যায়, এই 66 বছর বয়সে লাল দাদু বুলবুল ঝড় সামলাতে পারবে? তো পারবে না, পারবে না। যাই হোক, এই যে আমাদের অরুণ দাদু, মানে অরুণ লাল, একজন ক্রিকেটার ছিলেন, সবাই জানে ওনার ব্যাটিং স্কিল। তো ওনার যখন আমরা ব্যাটিং দেখেছি, মানে আমরা তো দেখিনি, ওই পুরনো ফুটেজে দেখা যায় উনি খুব ঠুকে 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 ব্যাট করতেন। যাই না, ওনার সেই ঠোকার ব্যাটিং স্কিল এখনও আছে নাকি, যদি থেকে থাকে তাহলে খুব জানার ইচ্ছা রইল দাদু এখন কিভাবে ব্যাটিং করছে। তোমার ক্যামেরার লেন্সটা বাড়াবে একটু, লেন্সটা ছোট দেখালে কিছু দেখতে হবে না। এই আমাদের অরুণ লাল, দেখুন বিয়ের ড্রেস পুরো লাল, সব দিকে লাল, গলায় মালা লাল, কেক লাল, উপরে স্যুট লাল, সাইডে যে দিদি দাঁড়িয়ে আছে সেও লাল, দাদুর ওপর লাল, নিচে লাল। আরে নিচে লাল মানে জুতোর লালের কথা বলছি, কি সবসময় ভুলভাল কথা। ওই আর কি, আরে দাদা যে আপনিও ইনভাইটেড, কি খবর, কেমন আছেন, ঠিকঠাক তো? যাই হোক, আপনি কি রানার হিসেবে ইনভাইটেশন পেয়েছেন? ঠিক আছে, দেখবেন কোনো অসুবিধা নেই, জাস্ট বাড়িতে একটু বৌদিকে জানিয়ে দেবেন যে আপনি রানার হিসেবে গেছেন, বৌদি রাগ না করলেই হচ্ছে, ব্যাস বাকি আপনি রান নিয়ে নিন। দেখবেন দাদু ঠিকঠাক যেন ব্যাট করে, তবে আপনি কিন্তু দেখবেন ভুল করে দাদুকে রান আউট করিয়ে দেবেন, ঠিকঠাক রান নেবেন, ধীরে সুস্থে রান নেবেন, আপনারও তো বয়স হয়েছে না, অত তাড়াহুড়ো করলে হবে না, ধীরে সুস্থে করবেন, মিলেমিশে ইনিংস ভালো হবে, ভালো স্কোর হয়ে যাবে, দাদুরও নাম হয়ে যাবে, কি আছে। इस सज्जन को क्या तकलीफ है भाई। তবে দাদু যে যাই বলুক, আমি কিন্তু বলবো আপনি একদম ঠিক কাজ করেছেন, বিয়ে করার জন্য পরিষ্কার কথা শক্ত থাকতে হয়। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আমি মনের কথা বলছি, ছোট লোক সব। তবে যাই হোক, বুলবুল দিদি কিন্তু আপনাকে আপনার ধন দেখি বিয়ে করছে, মানে সরি ধন সম্পত্তির কথা বলছি, খুব দারুণ লজ্জার ব্যাপার। হ্যাঁ, কে যে বলে, কে বলে মানি ক্যান্ট বাই এভরিথিং, মানে দিয়ে সব কেনা যায়, টাকা দিয়ে খুশিও কেনা যায়, মানে খুশি না কেনা গেলেও বুলবুল তো কেনাই যায়। শুনছিলাম দাদু নাকি এই দ্বিতীয় বিয়েটা করেছে, তার মানে প্রথম যে স্ত্রী অসুস্থ ছিল তার শুশ্রূষার জন্য। Wait a minute. Who are you?
জানি না হতে পারে ওনার স্ত্রী রাত্রি অসুস্থ থাকেন বলে হয়তো দিদিকে বিয়ে করা। যাই হোক, মিডিয়াতে অনেক কিছু তো শোনা যায়, আমরা মিডিয়ার কথায় কান দিই না, একদম দিই না, আমরা আমাদের কথা বলি। Seriously, what the fuck are you doing? আচ্ছা দাদু, আপনি কি শিলাজিতের ব্র্যান্ড অ্যাম্বাসেডার? মানে হঠাৎ করে 66 এরকম কাজ করা, মানে শিলাজিতের ব্র্যান্ড অ্যাম্বাসেডার না হলে এরকম করা যায়? যাই হোক, আপনার সাহস আছে বলতে হবে, শক্ত আছে মন। তবে যাই হোক, আমাদের এটা দেখতে হবে যে দাদু তো অনেক আউটডোর গেমস খেলেছেন, তুমি কি খেলে? এখন ইনডোর গেমস এর পারফরম্যান্সটা কেমন হয় ওটাই দেখার অপেক্ষায় থাকলাম। তুমি তো থাকবে, তুমি দেখে নেবে। দাদু আপনি যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই জানাবেন, হ্যাঁ আপনার ইনডোর গেমস এর পারফরম্যান্সটা কেমন, লেন্সে ধরা পড়বে? ঠিক আছে, আর অবশ্যই রানার লাগলে বলতে পারেন। আছে সব, অনেকেই আছে রানার জন্য, নো প্রবলেম, কোনো চাপ হবে না, আপনি খেলে যান। ভয়ঙ্কর খেলা হবে, এখনো বলছি খেলা হবে, দরকার তুমি তোমার সঙ্গে খেলতে পারো, খেলবে? তবে দাদু একটা জিনিসে আমার অবজেকশন আছে। ক্যা তাকলিফ হ্যায় ইনকো? তোমরা যদি এভাবে ইয়ং ইয়ং মেয়েগুলোকে তুলে নাও তাহলে ইয়ং ইয়ং ছেলেগুলো কি করবে, কেমন লাগবে? হ্যাঁ তাদের কথাও তো চিন্তা করা দরকার, তাই না? তেরে পার কোই অর রাস্তা হ্যায়? কি করছেন, কিছু তো ছাড়ুন। যাই হোক দাদু, তোমার জন্য একটা ভালো ছড়া আছে, ফেসবুকে পড়েছিলাম, বলি। নো গড প্লিজ নো নো নো। অরুণ লাল আজ হবে লালে লাল। এই বয়সেও পেয়েছো একখানা খাসা মাল। আজ এবার ঘুমাও দাদু, খেলা হবে কাল। যাই হোক, এই কিছুদিন আগে সবাই সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় নিউজ চ্যানেলে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে করে প্রচুর সরগোল তুলেছিল, বারবারই আপনাকে খেলা হবে বলতে দেখা গেছে। খেলা হবে এটা আমার প্রশ্ন না, এটা প্রত্যেক জনগণের প্রশ্ন, কার সাথে কার খেলা হবে। খেলা তো কিছু হলো না, দেখো এবার দাদু খেলে দিল, সবাই তাকিয়ে দেখো কেমন খেলছে। ভয়ঙ্কর খেলা হবে, এখনো বলছি খেলা হবে, দরকার তুমি তোমার সঙ্গে খেলতে পারো, খেলবে? দেখো দেখো, ও দাদু আনন্দ দেখে তো মনে হচ্ছে পুরো ওয়ার্ল্ড কাপ জিতে গেছো, সেই আনন্দ। তো দাদু যদি তেল টেল লাগে অবশ্যই বলবেন। হ্যাঁ অনেকেই আছে তেলের বিজনেস করে, আমিও ভাবছি বুঝলেন ইউটিউবটা ছেড়েই দেব, তেলের বিজনেস করি। Why dada, why? This is business. This is my swag. I know, but I did business. Shut up. Shut up. This is business. ভবিষ্যতে কাজে লাগবে এই যে ট্রেন্ড আপনি চালু করলেন, মানে আপনার আগে অবশ্যই চালু করেছে ওই যে ওই শোভনদা, আপনার আগে চালু করে গেছে, আপনি তারপরেই করলেন, মানে এই ট্রেন্ডটা এখন চলতে থাকবে। মানে আগামী দিনে মনে হচ্ছে তেলের বিজনেসটা ভালোই হবে, আমি তেলের বিজনেস করব। ও আপকো আপনে আপ করনা পড়তা হ্যায় জি। ছেড়ে দেবো, আমি এই ভিডিওর পর আমি ইউটিউব করা ছেড়ে দেবো, তেলের বিজনেস স্টার্ট করবো, একদম কনফার্ম, পাক্কা। ঝুঠ বলো, বার বার ঝুঠ বলো, জো ভি বল সকতে হ্যায় সব ঝুঠ বলো। যাই হোক, এগুলো সেলেবদের জীবনের একটা অঙ্গ বুঝি, মানে টাকা থাকলে নাম থাকলে যশ খ্যাতি থাকলে এসব করাই যায়। বাবু ভাইয়া গলত রাস্তা ইয়ে, ইয়েহি সহি রাস্তা হ্যায়, গলত রাস্তা ইয়ে, মাই বলতা হুঁ ইয়েহি সহি রাস্তা হ্যায়, গলত রাস্তা হ্যায় বাবু ভাইয়া। তখন 66 বয়সে আপনি 16 মেয়েকে বিয়ে করে নিন, কেউ কিছু বলবে না। ইয়ে শরম নেই আতা ইয়ে, তেরা ওজহ সে মেরা আত্মহত্যা করনে কা টাইম আ গেলা। মানে 16 করতে পারবেন না অবশ্যই, আমাদের কনস্টিটিউশন অনুযায়ী মিনিমাম 21 বোধ হয় এখন। হ্যাঁ তো যাই হোক, 66 বয়সে আপনি ওই 22-23 বছরের মেয়েকে বিয়ে করতে পারবেন, কেউ কিছু বলবে না। কিন্তু সেটা যদি এখন আমার পাড়ার ওই বিপিন দাদু পাশের পাড়ার নাতনি কাউকে বিয়ে করে, শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। যাই হোক, আপনার তো কেউ করার সাহস পাবে না, বড় লোকের বড় বড় ব্যাপার।
डेली 1 kg 2 kg গালিয়া খাতাম। আমি সেসব বিষয়ে কিছু বলছি না, পার্সোনাল লাইফ সুখে থাকি, মানে যে মন থেকে বলছি না, আমি তো তাও কংগ্রেচুলেট করছি, মনে দুঃখ নিয়ে করছি। বুঝবেন না, আমি আপনারা বুঝবেন না, সত্যি হয়ে গেছে তো এসব 26-27 বছর ছেলেদের মনে দুঃখ বুঝবেন না। হ্যাঁ, থালা সাজিয়ে দেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না? শোনা গো আমার, বুঝলে এটা করতেন না। যাই হোক, করে ফেলেছেন, কি আর করা যাবে, বাংলায় গিয়ে গেছে এখন। তবে দেখবেন ইনিংসটা ভালো করে খেলুন, রান আউট হয়ে যাবেন না। অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। এই কে আছে দাদুকে একটা হনুমানি ট্যাবলেট দে। যাই হোক দাদু, কাজটা করলে একটু ভেবে চিন্তে করতে পারতে, বয়সের সামঞ্জস্যে বুঝতেই পারছেন, সমাজ, লোক লজ্জা, সবগুলো তো একটা জিনিস আছে, খুব দারুণ লজ্জার ব্যাপার। যাই হোক, তবে ইন্সপায়ার করলেন, মানে এতদিন দেখতাম যে এই আমাদের থেকে কম বয়সে ছোটো ছোটো ছেলেগুলো সব বিয়ে থাকা করে নিচ্ছে, দেখে না খুব ডিপ্রেস হয়ে গেছে, ভাবছিলাম যে আমাদের বোধ হয় হবে না, আমাদের বোধ হয় অনেক বয়স হয়ে গেছে। তবে আপনাকে দেখে না খুব ইন্সপায়ার হয়েছি যে না, আমাদেরও হবে। জয় দাদুর জয়, জয় অরুণ দাদুর জয়, জয় বুলবুল দিদির জয়। হবে, খেলা হবে, খেলা হচ্ছে, খেলা হোক, আমরাও আবার খেলা দেখতে চাই। সেকেন্ড ইনিং শুরু করো, আমরা সবাই পাশে আছি। তো বাজা নেই পাতা থা পাশে কেন, রানার হিসেবে রাখতে চাইলেও আছি। কোই জরুরত নেই তেরি, পহলি ফুরসত মে বসড়ি কে নিকাল। মাঝে মাঝে ভাবি যে সতীদাহ প্রথা যদি এখনো চালু থাকতো না, তবে এই বুলবুল দিদি কি দাদুর পাল্লায় পড়তো? ও হেল নো, কাজ চালু থাকতো আমরাও সুযোগ পেতাম, এখন দাদুরাই সুযোগ নিয়ে নিচ্ছে সব। সতীদাহ প্রথা উঠে যাওয়ার পর থেকে কেন যে রাজা রামমোহন রায় ভুলটা করে গেলেন? দেখতে পাচ্ছেন তো আজকালকার সমাজ, দাদুরা নাতনিদের নিয়ে পালাচ্ছে আর নাতিগুলো বসে বসে নড়ছে। অবশেষে এটাই বলবো, দাদুর বেরোয় হাওয়া, আজ তাদের ফুলসজ্জার খাওয়া দাওয়া। ভালো করে খাও দাদু, কোনো সমস্যা নেই, আমরা আছি। আজ টিভি পে পুরা দেশ দেখ রাহা হ্যায়, কেসে আঁখ খোলি যা রহি হ্যায়, কেসে বন্দ কি যা রহি হ্যায়। হবে, দিদির বাংলা কিন্তু এখন সব দিক থেকে এগিয়ে, সেটা শিল্প হোক, সেটা স্বাস্থ্য হোক। কখনো কখনো মনে রাখবেন একটা বাচ্চার 1500 kg মিনিমাম হওয়া উচিত, কখনো কখনো মনে রাখবেন একটা বাচ্চার 1500 kg মিনিমাম হওয়া উচিত। শান্তনুরা আছে এখানে, জানে যারা ডাক্তার আছে নির্মলরা, সেটা শিক্ষা হোক। বৌদ্ধ ধর্ম নয়, জৈন ধর্ম নয়, জৈন ধর্ম নয়। সরস্বতী পুজো পঞ্চমী তো আজ থেকেই, ওটা আমাদের আবার বসন্ত উৎসব, বসন্ত উৎসব বসন্ত পঞ্চমী বলি আমরা। সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপা বিশালাক্ষী, সব দিক থেকে এগিয়ে বাংলা, এখন আমরাও গর্ব করে বলতে পারবো এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, আরো এগিয়ে যাও, আরো এগিয়ে যাও। জনতা কো আপ মূর্খ সমঝনা বন্ধ কর দিজিয়ে, ইস প্রকার কি বচকানা বাতে কিসি কে গলে নেই উতরতি, লোক মজাক উড়াতে হ্যায়। আমরাও এগোবো, নো প্রবলেম, আমরা আছি। দাদু তুমি এগিয়ে যাও, আমরা নাতিরা পিছনে আসছি। বেলিচির নাগে নিগালি মুন্না বা ডোড়া লাগলা, বেলিচির নাগে নিগালি মুন্না বা ডোড়া। সেম অনিয় দাদু, ছি ছি ছি, কি করলে?
খুব দারুণ লজ্জার ব্যাপার। বেশ করেছো, যেটা করেছো বেশ করেছো। শাট দ্য ফাক আপ। তবে দাদু দেখো সাবধান, বয়স হয়েছে, ঠিক ওই পুরনো বাইক বা পুরনো গাড়ির মতো আপনিও তো পুরনো হয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গগুলো একটু ঢিলা ঢালা হয়ে গেছে। ক্যা বাত কর রে বাবা, দেখবেন আবার বেশি জার্কিং এ খুলে না যায় কিছু। সাবধান সাবধান, সে আটকাবে কি করে তুমি দেখলে? দাদু তাহলে আজকের মতো চলি, হ্যাঁ চল যাও বাড়ি যাও। মনে রেখো ব্যাটিং করবে ধীরে সুস্থে, রান করবে ধীরে সুস্থে, তাড়াহুড়ো করতে গিয়ে রান আউট হয়ে যাবে না, খুব মুশকিলে পড়ে যাবে এই বয়সে। আর কিন্তু ইনিংস খেলতে পারবে না, এটাই তোমার লাস্ট ইনিংস, ঠিক আছে? ভালো করে খেলো, আমরা সবাই তোমাকে তোমার পাশে আছি, তোমাকে কংগ্রাচুলেট করছি, ইচ্ছা হচ্ছে না মন থেকে করতে বাট করছি, ঠিক আছে? খুশ থাকো, হ্যাপি থাকো, চললাম, টাটা। কোই জরুরত নেই তেরি, পহলি ফুরসত মে বোসড়ি কে নিকল। একটা কথা বলার বাকি আছে, সেটা হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, এটাই বলার ছিল, টাটা।